হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। পবিত্র ঈদ উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভকামনা। চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমার যে বিষয়ে আলোচনা, প্রতিবেদন কিভাবে খুব সহজে লেখা সম্ভব। প্রতিবেদন লেখার বেশ কিছু নিয়ম রয়েছে, বেশ কিছু সতর্কতা রয়েছে। এই সমস্ত নিয়ম আর সতর্কতাকে তুলে ধরার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ আমফান ঝড় বিষয়েও একটি প্রতিবেদন আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব। তাই যারা 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো এবং প্রয়োজন মতো জায়গায় স্ক্রিনশট করে রাখো অথবা খাতায় লিখে নাও। আর যারা আপনারা মাধ্যমিক শিক্ষার্থী নন বা মাধ্যমিক পরীক্ষার্থী নন, তারা অবশ্যই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করুন, যে কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এই ভিডিওটি খুব দ্রুত পৌঁছে যায় আর তারা বাড়িতে বসেই তাদের প্রস্তুতি পর্বটি চালিয়ে যেতে পারে। তো আসুন আজকের আলোচনা শুরু করা যাক। মাধ্যমিক বাংলা পরীক্ষায় প্রতিবেদনের জন্য 5 নম্বর বরাদ্দ থাকে। একটু কিছু নিয়ম মেনে লিখতে গেলে প্রতিবেদনে 5-এ 5 পাওয়া যেতে পারে। এই নিয়মগুলিকে 3টি বিভাগে ভাগ করা যাক। প্রথম বিভাগ শিরোনাম। যে বিষয়টিকে দেওয়া হবে প্রতিবেদনের জন্য সেই বিষয় কেন্দ্রিক একটি শিরোনাম তৈরি করতে হবে। এটি হলো প্রথম কাজ। খাতার একেবারে উপরে মাঝখানে শিরোনামটি লিখতে হবে। দ্বিতীয় কাজ হলো শিরোনামের নিচে ঠিক বাম দিকে সরে গিয়ে একেবারে শুরুর দিক থেকে পাতার নিজস্ব সংবাদদাতা কথাটা লিখতে হবে, কমা দাও। এরপরে যেখানে এই ঘটনাটি বা বিষয়টি ঘটছে সেই স্থানের নাম দিতে হবে, আবার কমা, এবং যবে ঘটেছে সেই তারিখটি উল্লেখ করতে হবে। তারপর কলম দিয়ে পাশাপাশি সেই জায়গা থেকে শুরু করতে হবে বিষয়টিকে তুলে ধরা। এবার এই বিষয়টিকে তুলে ধরার জন্য 3টি উপবিভাগের আমরা ব্যবহার করি। প্রথম উপবিভাগে যা লিখতে হবে, বিষয়টিকে কেন্দ্র করে বা বিষয়টির প্রকৃতি আলোচনা করো। সরাসরি বিষয়ের মধ্যে না প্রবেশ করে বিষয়টির প্রকৃতি নিয়ে কিছুটা আলোচনা হবে। এরপরে বিষয়টি কিভাবে প্রবেশ করছে বা শুরু হচ্ছে সেইটুকু আলোচনা হবে। দ্বিতীয় অংশে কি করতে হবে, এই বিষয় সম্পর্কে যতটা পারা যায় তথ্য সরবরাহ করতে হবে। তৃতীয় অংশে করতে হবে কি, বিষয়টির সমাধানের দিকে এগোচ্ছে এরকম কিছু লিখতে হবে এবং বিশেষ কোনো ব্যক্তির মন্তব্য তুলে দিতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, অবশ্যই বিশেষ কোনো ব্যক্তির মন্তব্য তুলে দেওয়ার সময় মন্তব্যটিকে কোটেশনের মধ্যে রাখা অত্যন্ত আবশ্যক। ধরো পরীক্ষায় আমফান ঝড়ে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ, এই বিষয় কেন্দ্রিক একটি প্রতিবেদন এসেছে, তাহলে প্রথমেই কি করতে হবে, একটি শিরোনাম তৈরি করতে হবে। বিষয় কেন্দ্রিক একটি শিরোনাম তৈরি করা হলো এইরকম। আবার এর পরের যে অংশটা সেটা হচ্ছে নিজস্ব সংবাদদাতা, স্থান আর তারিখ। তারপরে আমরা বিষয়বস্তুতে ঢুকবো। বিষয় শুরু করার আগে বলা হয়েছিল বিষয়ের প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে হবে, অর্থাৎ আমফান ঝড়ের প্রকৃতি, সেটার উদ্ভব কোথা থেকে হয়েছে এবং কিভাবে পশ্চিমবঙ্গে সেটা ঢুকছে সেই বিষয়ে আলোচনা করতে হবে। দ্বিতীয় যে অংশটা, সেখানে যতটা সম্ভব এই ঝড়ের তথ্য সরবরাহ করতে হবে। এই ঝড়ে কেমন কি ক্ষতি হয়েছে, কত মানুষের মৃত্যু হয়েছে, সরকারের পক্ষ থেকে কেমনভাবে সহযোগিতার হাত বাড়ানো হয়েছে ইত্যাদি, এই বিষয়গুলিকে তথ্য হিসাবে সরবরাহ করতে হবে প্রতিবেদনের মধ্যে, এবং এটি হচ্ছে বিষয়ের মধ্যম অংশ। তৃতীয় অংশে যা করতে হবে, তা যদি কোনো প্রশ্ন থাকে সমস্যা কেন্দ্রিক, কোনো ঘটনা ঘটে সমস্যা কেন্দ্রিক, তাহলে সেই ঘটনার সমাধানের দিকে এগোতে হবে। কিন্তু এক্ষেত্রে ঝড়ের যেহেতু এখনো কোনো সমাধান হয়নি, এই উদ্দেশ্যে বা এই কারণে এই ঝড় সম্পর্কে লিখতে গিয়ে বিশেষ কয়েকজনের মন্তব্য বা বক্তব্য তুলে ধরতে হবে। এবার আলোচনা করি প্রতিবেদন লেখার সময় কি কি সতর্কতা অত্যন্ত জরুরি। প্রথমে বলতে হয়, প্রতিবেদন যিনি লিখবেন সেই প্রতিবেদককে অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একেবারে সঠিক তথ্য পরিবেশন করতে হবে। সেক্ষেত্রে নিজস্ব মতামত বা নিজস্ব আবেগ অনুভূতি থেকে উৎপন্ন কোনো মতামত দেওয়া যাবে না। তৃতীয় অংশ,
সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণ করে প্রতিবেদন লেখা যাবে না, বরং খুব ভালো হয় যদি চলিত ভাষাতেই সম্পূর্ণ প্রতিবেদনটি লেখা যায়। তৃতীয় যে অংশটি সেটি হল, যখনই কোনো বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের বক্তব্য বা মন্তব্য তুলে দেওয়া হবে, সেক্ষেত্রে সেই মানুষটির একটি কাল্পনিক নাম ব্যবহার করলে ভালো হয়। যদিও আমাদের এই প্রতিবেদনে আলোচনা করতে গিয়ে আমি সেই মানুষের সরাসরি নাম ব্যবহার করেছি, তবে খুব ভালো হয় যদি কাল্পনিক নাম ব্যবহার করা যায়। তো শেষতম যে সতর্কতা সেটি হলো, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একেবারে বাধ্যতামূলক কম বেশি 150 শব্দের মধ্যেই সম্পূর্ণ প্রতিবেদনকে রচনা করতে হবে। এই কয়েকটা সতর্কতা লক্ষ্য রেখে বা সতর্কতাকে মেনে যদি প্রতিবেদন রচনা করা যায়, তাহলে আশা রাখছি 5-এ 5 পাওয়া সম্ভব। মাধ্যমিক 2021-এ আসার সম্ভাবনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ বেশ কতগুলি প্রতিবেদনের প্রশ্ন তুলে ধরা হবে। তোমরা বাড়িতে অভ্যাস করো, যদি কোথাও সমস্যা হয় কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো এটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নতুন চ্যানেল সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান অন করে দিন। বাড়িতে থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিও।